সূরা আয-যারিয়াত। বিসমিল্লাহিররহমানিররহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। وَالذَّارِيَاتِ ذَرْوًا فَالْحَامِلَاتِ وِقْرًا فَالْجَارِيَاتِ يُسْرًا فَالْمُقَسِّمَاتِ أَمْرًا। শপথ সেই সব বাতাসে যাহা ধুলাবালি উড়াইয়া চলে, অতঃপর পানি ভরা মেঘমালা বহন করে, তারপর দ্রুত গতিশীলতা সহকারে প্রবাহিত হয়, পরন্তু উহা একটি বড় জিনিস বৃষ্টির বন্টন করে। ইন্নামা তুআদুন লাসাদিক ওয়া ইন্নাদ দীন লাওয়াকি' ওয়াস সামাই যাতিল হুবুক ইন্নাকুম লাফি কাওলিন মুখতালিফ। সত্য কথা এই যে তোমাদিগকে যে জিনিসের ভয় দেখানো হইতেছে উহা নিশ্চয়ই বাস্তব ও যথার্থ, কর্মের প্রতিফল অবশ্য অবশ্যই হইবে। শপথ ভিন্ন ভিন্ন আকৃতি ও রূপের অধিকারী আকাশে, পরকাল সম্পর্কে তোমাদের কথাবার্তা পরস্পর বিভিন্ন। উহা মানিয়া লইতে কেবল সেই লোকই অপ্রস্তুত হয় যে প্রকৃত সত্য হইতে বিমুখ, ধ্বংস হইয়াছে ধারণা ও অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারী লোকেরা, যাহারা মূর্খতায় নিমজ্জিত ও চরম গাফিলতিতে বিভোর হইয়া আছে। তাহারা জিজ্ঞাসা করে সেই প্রতিফল দানের দিনটি কবে আসিবে। উহা আসিবে সেই দিন যখন এই লোকদিগকে আগুনে ঝলসানো হইবে। উহা আসিবে সেই দিন যখন এই লোকদিগকে আগুনে ঝলসানো হইবে। তাহাদিগকে বলা হইবে, এখন স্বাদ গ্রহণ করো নিজেদেরই সৃষ্ট বিপর্যয় ও আজাবে। ইহা তো সেই জিনিসই যাহার জন্য তোমরা তাড়াহুড়া করিতেছিলে। অবশ্য মুত্তাকি লোকেরা সেই দিন বাগবাগিচায় ও ঝর্ণা ধারা সমূহের পরিবেষ্টনে অবস্থান করিবে। آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين। তাহাদের রব তাহাদিগকে যাহা কিছুই দিবেন তাহা সানন্দে তাহারা গ্রহণ করিতে থাকিবে। নিশ্চয়ই তাহারা সেই দিনটির আগমনের পূর্বে সদাচারী ও ন্যায়নিষ্ঠ ছিল। كانوا قليلا من الليل ما يهجعون। তাহারা রাত্রিকালে খুব কম সময় শয়ন করিত। وبالأسحار هم يستغفرون। এবং তাহারাই রাত্রের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করিত। وفي أموالهم حق للسائل والمحروم। আর তাহাদের ধনমালে প্রার্থনাকারী ও বঞ্চিতদের জন্য সত্ব ও অধিকার ছিল। وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون। পৃথিবীতে বিপুল সংখ্যক নিদর্শনাদি রহিয়াছে দৃঢ় প্রত্যয় পোষণকারী লোকদের জন্য, আর স্বয়ং তোমাদের নিজেদের সত্তায়ও তোমরা কি কিছুই দেখিতে পাও না? আকাশমণ্ডলেই রহিয়াছে তোমাদের জীবন জীবিকা এবং সেই জিনিসও যাহার ওয়াদা তোমাদের নিকট করা হইতেছে। فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ। অতএব শপথ আকাশমণ্ডল ও পৃথিবীর সত্তাধিকারীর, ইহা পরম সত্য, এমনই দৃঢ় প্রত্যয়পূর্ণ যেমন তোমরা বলিয়া থাকো। هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ। হে নবী, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী তোমার নিকট পৌঁছিয়াছে কি? إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। তাহারা যখন তাহার নিকট আসিল বলিল আপনার প্রতি সালাম, সে বলিল আপনাদিগকেও সালাম, কিছুটা অপরিচিত লোক যেন ইহারা। فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون। অতঃপর সে চুপচাপ তাহার ঘরের লোকদের নিকট চলিয়া গেল এবং একটা মোটা তাজা বাছুর আনিয়া মেহমানদের সম্মুখে পেশ করিয়া দিল। সে বলিল
আপনারা খাইতেছেন না? أوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم তারপর সে নিজ মনে ইহাদের ব্যাপারে ভয় পাইয়া গেল। তাহারা বলিল, ভয় পাইবেন না যেন, এবং তাহাকে একজন জ্ঞানবান পুত্র জন্মিবার সুসংবাদ দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم এই কথা শুনিয়া তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে অগ্রসর হইয়া আসিল। সে নিজের মুখের উপর আঘাত করিতে থাকিল এবং বলিল, বৃদ্ধা বন্ধা। قالوا كذلك قال ربك انه هو الحكيم العليم তাহারা বলিল, এই কথাই বলিয়াছেন তোমার রব, তিনি মহাবিজ্ঞানী ও সব বিষয়ে অবহিত। قال فما خطبكم ايها المرسلون ইব্রাহিম বলিল, হে আল্লাহ প্রেরিত দূতগণ, আপনাদের সম্মুখে কোন গুরুতর অভিযান রহিয়াছে? তাহারা বলিল, আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হইয়াছি, যেন তাহাদের উপর পাকানো মাটির পাথর বর্ষণ করি। যাহা আপনার রবের নিকট সীমা লঙ্ঘনকারী লোকদের জন্য চিহ্নিত হইয়া আছে। অতঃপর আমরা সেই সব লোককে বাহির করিয়া লইলাম যাহারা এই জনপদে মুমিন ছিল। এবং আমরা সেখানে একটি পরিবার ছাড়া মুসলমানদের আর কোন পরিবার পাইলাম না। ইহার পর আমরা সেখানে একটি নিদর্শন সেই লোকদের জন্য রাখিয়া দিলাম যাহারা অত্যন্ত পীড়াদায়ক আজাবকে ভয় করে। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين আর তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে মুসার কাহিনীতে, আমরা যখন তাহাকে সুস্পষ্ট সনদ সহকারে ফিরাউনের নিকট পাঠাইলাম। فتولى بركنه وقال ساحر أو مجنون তখন সে নিজের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করিয়া মুখ ফিরাইয়া নিল এবং বলিল, এই লোক জাদুকর কিংবা জিন আশ্রিত। শেষ পর্যন্ত আমরা তাহাকে ও তাহার সৈন্য সামন্তকে পাকড়াও করিলাম এবং সকলকেই সমুদ্রে নিক্ষেপ করিলাম, আর সে তিরস্কৃত ও নিন্দিত হইয়া থাকিল। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم আর তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে আদ জাতির ঘটনায়। আমরা যখন তাহাদের উপর এমন একটা অকল্যাণময় বায়ুপ্রবাহ পাঠাইলাম যাহা যে জিনিসের উপর দিয়ে চলিয়া গিয়াছে উহাকেই ছিন্ন ভিন্ন চূর্ণ বিচূর্ণ জরাজীর্ণ করিয়া দিয়াছে। এবং তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে সামুদ জাতির ঘটনায়, তাহাদিগকে যখন বলা হইল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুখ ভোগ করিয়া লও, فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون কিন্তু এই সতর্ক সংকেতের পরও তাহারা তাহাদের রবের বিধানের পরিপন্থী আচরণ করিতে লাগিল। শেষ পর্যন্ত এক আকস্মিক আজাব আসিয়া তাহাদিগকে চাপিয়া ধরিল। فما استطاعوا من قيام وما كانوا منتصرين অতঃপর না তাহাদের উঠিবার শক্তি থাকিল না তাহারা আত্মরক্ষা করিতে পারিল। আর এই সকলের পূর্বে আমরা নূহের সময়কার জনগণকে ধ্বংস করিয়াছি, কেননা তাহারা ছিল ফাসিক লোক। والسماء
أَبْنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ আকাশমণ্ডল কে আমরা নিজস্ব শক্তি বলে সৃষ্টি করিয়াছি আর আমরাই ইহার শক্তি রাখি والارض فرشناها فنعم الماهدون ভূপৃষ্ঠকে আমরাই বিস্তীর্ণ রূপে বিছাইয়া দিয়াছি আমরা অতিব ভালো সমতল রচনাকারী ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আর প্রতিটা জিনিসেরই আমরা জোড়া সৃষ্টি করিয়াছি সম্ভবত তোমরা ইহা হইতে শিক্ষা গ্রহণ করিবে অতএব দৌড়াও আল্লাহর দিকে আমি তোমাদের জন্য তাহার পক্ষ হইতে সুস্পষ্ট সতর্ককারী আর আল্লাহর সাথে অপর কোন মাবুদ বানাইও না আমি তোমাদের জন্য তাহার দিক হইতে সুস্পষ্ট সাবধানকারী وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ এইভাবে হইয়া আসিয়াছে ইহাদের পূর্ববর্তী জাতিসমূহের নিকট কোন রাসূল এমন আসে নাই যাহাকে তাহারা জাদুকর কিংবা জিন প্রভাবিত বলে নাই كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون এইভাবে হইয়া আসিয়াছে ইহাদের পূর্ববর্তী জাতিসমূহের নিকট কোন রাসূল এমন আসে নাই যাহাকে তাহারা জাদুকর কিংবা জিন প্রভাবিত বলে নাই أتواصوا به بل هم قوم طاغون ইহারা কি পরস্পরে কোন চুক্তি করিয়া লইয়াছে না ইহারা সকলে সীমা লঙ্ঘনকারী লোক অতএব হে নবী তাহাদের দিক হইতে মুখ ফিরাইয়া লও ইহার জন্য তোমার উপর কোন তিরস্কার নাই অবশ্য নসিহত করিতে থাকো কেননা নসিহত ইমানদার লোকদের জন্য উপকারী ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ও মানুষগণকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই কেবল এই জন্য যে তাহারা আমার বন্দেগি করিবে মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইয়ুতইমুন আমি তাহাদের নিকট কোন রিজিক চাই না ইহাও চাই না যে তাহারা আমাকে খাওয়াইবে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ নিজেই তো রিজিক দাতা বিরাট মহান শক্তিধর ও পরাক্রমশীল فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ কাজে যেসব লোক জুলুম করিয়াছে তাহাদের অংশেরও তেমনি আজাব প্রস্তুত যাহা তাহাদের মতো লোকেরা তাহাদের ভাগের আজাব পাইয়াছে উহার জন্য ইহারা যেন তাড়াহুড়া না করে ويل للذين كفروا من يومهم الذي يوعدون শেষ পর্যন্ত ধ্বংস কুফরকারী লোকদের জন্য সেই দিন যাহার ভয় তাহাদিগকে দেখানো হইতে